বিএনপি জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে খাগড়াছড়িতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়ার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই সময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।